তা চার ঘন্টা ওয়াজ করার পরে জলসার সভাপতি এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করুন। তা আমি বলেছি বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। আচ্ছা বাবা এই কথা বক্তারা চাঁদা তুলতে গিয়ে বলে না? আরে ভাই বলুন না। তা আমি বলেছি আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায় তকবির দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায় তকবির দিলাম। হঠাৎ দেখে একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটি আমাকে বলছে হুজুর, আল্লাহর কসম করে বলি হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম ভাই এত লোক থাকতে, বাপ মা দাদা দাদি নানা নানি থাকতে, তুই প্রেমিকার নামে দিলি কেন? ছেলেটা আমাকে কি বললো জানেন? হুজুর আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহর মনটা নরম করে, যাতে ও আমার ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। যুবকেরা, এ বন্ধু বাবাজিরা একজন কে আছো? বাপের বেটা একজন কে আছো? বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে একজন ব্যক্তির কাছে চাইছি আমি, একটা চাইব 10,000 টাকা দেবে, একজন ব্যক্তিকে দেবে বাপ, বেশি চাইনি আমি, একজনের কাছে চাইছি, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা, খাস করে দোয়া চাওয়া হবে আখেরি মোনাজাতে, তার জন্য খাস করে দোয়া চাইব, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, বালা মুসিবত দূর করেন, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ বরকত দান করেন। আর 15টা মিনিট সময় দেন, আমি 15 মিনিটের মধ্যেই শেষ করে দেবো, চিন্তা নেই। বাপেরা একজন ব্যক্তি দেবে 10,000 টাকা, খাস করে দোয়া চাইব বাপ। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কোরআনের মাহমাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। বাপেরা 10,000 টাকা দিতে কষ্ট হচ্ছে না? আমি জানি তো দান করলে কষ্ট হবে। এই তুই উঠে পালাচ্ছিস, বাপেরা বাপেরা 5,000 টাকা দেবে একজন ব্যক্তি, কে আছে? 5,000 টাকা দেবে একজন ব্যক্তি, কে আছে? খাল একটু হাতটা তুলুন না বাবা। 5,000 টাকা দেবে মাদ্রাসার জন্য, খাস করে দোয়া চাইব 5,000 টাকা। আব্দুল করিম শাহ 5,000 টাকা, নারাই তকবীর নারাই তকবীর আলহামদুলিল্লাহ। ইলিয়াস গাজী 10,000 টাকা দিয়েছে, নারাই তকবীর। বাপেরা 15,000 টাকা হলো বাবা, আর 5,000 টাকা দিয়ে 20,000 টাকা হবে একজন ব্যক্তি, কে আছে? খাস করে দোয়া চাইব। আর 5,000 টাকা দিয়ে 20,000 টাকা হবে একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। বালা মুসিবত আল্লাহ দূর করুক, ইহকাল পরকালে শান্তিতে রাখুক। আমার মায়েদের বোনেদের কাছে বলি, মায়েরা বোনেরা আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করুন। মা বোনেদেরকে বলি, মা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দান কোনো দিন বিফলে দেবে না। কোরআনের কটা দলিল দেবো, দানের দলিল, মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, দানের দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন জানিয়ে দিচ্ছে, লাতুল হিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ ওমাই ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতের পরেই আল্লাহ বলছেন, ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, দানের দলিল। আর একটা দলিল দিচ্ছি, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম, কোরআনের দলিল সূরা তাকাবুন। এজন্য কোরআনের দানের দলিল বহু রয়েছে, বহু রয়েছে। আল্লাহর নবী বলেছেন, আস খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর সাখাওয়াতু দান করা, ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র। বাপেরা 5,000 টাকা দেবে কে? 15,000 টাকা হয়েছে, খাস করে দোয়া চাইব। আচ্ছা বাপেরা
2000 টাকা দেবে একজন ব্যক্তি, হাত তুলুন তো দেখি। 2000 টাকা দেবে একজন ব্যক্তি, হাত তুলুন। খাস করে দোয়া চাইবো বাপ, আমি আপনাদেরকে 2000 টাকা চাইছি, বেশি চাইনি। মাশাআল্লাহ, কি নাম বাপ? সাইদুল মোল্লা কামারিয়া। কার নামে? আব্বা মায়ের নামে। এ যুবক ছেলেরা শোনো, আমার সাইদুল ভাই আব্বা মায়ের নামে 2000 টাকা দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও বাবা, 17000 টাকা হলো, জাহান্নামার ফেরেশতা হলো 19টা, অতএব 19000 টাকা হবে। আর 2000 টাকা দেবে কে? 19000 টাকা হবে বাপেরা, 19000 টাকা হবে। 2000 টাকা দেবে একজন ব্যক্তি, কে আছে? খাস করে দোয়া চাইবো তাদের জন্য। আমার ভাই দিয়েছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালুর নামে, দেবে 2000 টাকা। কে? আচ্ছা, 500 টাকা নগদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাপেরা খাস করে দোয়া চাওয়া হবে, 2000 টাকা দেন। 2000 টাকা চেয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। আ না, মুফতি সাহেব দেবে, জান দিচ্ছে, মালও দিচ্ছে, বেচারা মালও দিয়েছে, জানও দিয়েছে, জান দিয়ে মাদ্রাসার প্রতি চালিয়ে যাচ্ছে বিভিন্ন দিক নিয়ে। বাপেরা 2000 টাকা দেবে, তোরা দেই জাকাত, দেই জাকাত, তোরা দেই রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত, ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে, ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক, তোরা দেই জাকাত, দেই জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি, আখেরাতে দেখবি গিয়ে, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত, তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। রেশমা খানাম বোন আমার দিয়েছে 2000 টাকা, 19000 টাকা হয়েছে বাপেরা, 19000 টাকা হয়েছে। আল্লাহর কাছে দোয়া চাইব আমরা সকলে, মাদ্রাসার ছাত্র ছাত্ররা দোয়া চাইবে, আল্লাহর নবীর মাদ্রাসা ঘর নম মাদ্রাসা সেই মাদ্রাসার শিক্ষকেরা দোয়া চাইবে। 19000 টাকা হয়েছে বাপ, আর একজন ব্যক্তি কে আছে? 1000 টাকা দিয়ে 20000 টাকা করবে বাপেরা। কি নাম বাপ? কার নামে? রশিদ আলী মোল্লা। রশিদ, রশিদ, রশিদ আলী মোল্লা ভাই বাপের নামে দিয়েছে 1000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও বাবা, 21 নম্বর ব্যক্তি কে আছে? 21 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। কত নাম? আজিজুল সরদার। 21000 টাকা হয়েছে। সূরা ইয়াসিন 22 পারায়, 22 পারায় সূরা ইয়াসিন 22 নম্বর ব্যক্তি কে আছে? আলম লস্কর বাবা 22 নম্বর ব্যক্তি হয়েছে। 23 নম্বর পারায় সূরা ইয়াসিন গিয়ে শেষ হয়েছে বাবা। 23 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 1000 টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছে, ওই হাত তুলেছে, কি নাম? তেইশ নম্বর ব্যক্তি দিয়েছে 1000 টাকা, মসিউর রহমান বাটানগর মহেশতলা থেকে এসেছে ভাই আমার, দিয়েছে 1000 টাকা।
চব্বিশ নম্বর ব্যক্তিকে আছে একটা হাজার টাকা দান করবেন, চব্বিশ নম্বর ব্যক্তির কাছে এক হাজার টাকা চেয়েছি, আল্লাহ যেন দানকে কবুল করেন, বালা মুসিবত দূর করেন, ইহকাল পরকালে শান্তিতে রাখেন। বুঝেছি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত, তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত পেত্রার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না, যাকাত ফেতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না, জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত, তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, চব্বিশ নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে, আল্লাহর নবীর জলসায় আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপের নামে দান করবে, হয় হাত তুলেছে, বাপের নামে দান করবে, মায়ের নামে দান করবে। চব্বিশ নম্বর ব্যক্তি কে আছে, আব্দুল জলিল গাজী দিয়েছে, বাপ আমার একটা হাজার টাকা, চব্বিশ নম্বর ব্যক্তি। পঁচিশ নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে, বাপেরা পঁচিশ নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে, আল্লাহ যাতে তার দানকে কবুল করেন, ইহকাল পরকালে শান্তিতে রাখেন, বালা মুসিবত দূর করেন, আল্লাহ যেন তার আত্মীয়দের কবরটাকে শান্তির বাগান বানায়। পঁচিশ নম্বর ব্যক্তি কে আছে বাপেরা একটা হাজার টাকা দান করবে, অনুরোধ করে বলে যাচ্ছি, বহু টাকা বহুদিকে চলে যায় মাদ্রাসার স্বার্থে নবীর ভালোবাসায়, একটা হাজার টাকা আপনি দান করেন, অনুরোধ করে বলছি বাপ, আল্লাহ যেন দানকে কবুল করেন, বালা মুসিবত যেন দূর করেন, ইহকাল পরকালে শান্তিতে রাখেন। পঁচিশ নম্বর ব্যক্তির কাছে একটা হাজার টাকা চেয়েছি বাবা, লাস্ট টাকা, আর চাইব না। আই হাত তুলেছে, কি নাম বাবা? আক্তার শেখ। কত? এক হাজার। পঁচিশ নম্বর ব্যক্তি হয়েছে বাবা, সুরা মোহাম্মদ হলো ২৬ নম্বর পাড়ায়, বিদায় হজের আলোচনা আছে ২৭ নম্বর, ২৬ নম্বর পাড়ায়, ফরিদা গাজী আমিনা বেগম ২৬ নম্বর ব্যক্তি হয়ে গেছে, সুরা রহমান আছে ২৭ নম্বর পাড়ায়, সুরা ওয়াকিয়া হলো ২৭ নম্বর পাড়ায়, বাবা ২৭ নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে, কেয়ামতের দিন মুসিবতের সময় যেন এই ২৭ নম্বর ব্যক্তিকে আল্লাহ যেন নাজাত দিয়ে দেয়। বাপেরা, ২৭ নম্বর ব্যক্তি কে আছে সুরা রহমানের ওসিলায় দেবে, সুরা ওয়াকিয়ার ওসিলায় দেবে, আবদুল্লাহ গাজী মাদ্রাসার জমিদাতার ছেলে আবদুল্লাহ গাজী, এক হাজার, ২৭ হাজার টাকা হয়েছে বাপেরা। আর ২৮ নম্বর ব্যক্তি কে আছে, সুরার আলোচনা হলো ২৮ নম্বর পাড়ায়, বহু আলোচনা আছে, সুরায় হাসনের আলোচনা রয়েছে, সুরায় মুজাদালার আলোচনা আছে, বাবা ২৮ নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দিয়ে যান, আল্লাহর নবীর ঘরে একটা হাজার টাকা দিয়ে চলে যান, অনুরোধ করে বলে যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাপেরা, দোয়া হবে, এখনই দোয়া হবে, শেষ করে দেবো। বাবা, ২৮ নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দেবে, ২৮ ২৯ ৩০, ৩০ পাড়ায় কোরআন শরীফ, বাবা তিনটে হাজার টাকা একজন ব্যক্তি দেন তো, একজন ব্যক্তি দেবে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, বহিরাগত মেহমান যারা এসেছেন এবং আশেপাশে যারা আপনারা গ্রাম পাশে এসেছেন, ২৮ নম্বর ব্যক্তি হলো, ২৮ হয়ে গেছে, আই দেখেন ২৮ হয়েছে, আয়ুব ডাক্তার সাহেব দিয়েছে, দিয়েছে ২০০০ টাকা, ৩০ হাজার টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। আয়, ৩১ হাজার টাকা হয়েছে। এই গ্রামটার নাম কি? উত্তরপাড়া। উত্তরপাড়া, ধন্য গ ধন্য তুমি উত্তর পাড়ার মাদ্রাসা,
তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ বলেন ধন্য গো ধন্য তুমি উত্তর পাড়ার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী শান্তি যদি পেতে চাও উত্তর পাড়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন কবর আজাব হবে যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি উত্তর পাড়ার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। উত্তর পাড়ার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান। উত্তর পাড়ার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদালাভবান। ধন্য গো ধন্য তুমি উত্তর পাড়ার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী শান্তি যদি পেতে চাও উত্তর পাড়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন কবর আজাব হবে যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। উত্তর পাড়ার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদালাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, উত্তর পাড়ার ফুলের বাগান করোনা যে বীরান। ধন্য গো ধন্য তুমি উত্তর পাড়ার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। এই দেখেন নূর জামান ভাই উত্তর পদ্মের হাট
3000 টাকা আলহামদুলিল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর বাপেরা আমি এমনি সাধারণত ছড়া গজল টজল গাই না মাদ্রাসা এলাম ভালো লাগলো মাদ্রাসার নামে একটু বলে দিলাম যাতে করে মাদ্রাসার ছেলেদের মনে একটু তৃপ্তি জাগে এই জন্য একটু বলে দিই ভাব আব্দুল কুদ্দুস মিস্ত্রি আব্দুল কুদ্দুস মিস্ত্রি 1000 টাকা আলহামদুলিল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর বাপেরা দান করলে কোনোদিন অর্থ কমে না আল্লাহরও বাড়িয়ে দেয় কোরআনের দলিল দান করলে জীবনের গোনা মাফ হয়ে যায় ইনতুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম আল্লাহ পাক এই আয়াতের তাফসীর করলে ব্যাপক আলোচনা গো বাপ আমি বসেছিলাম আজকের যে একটি সুরাত তাফসীর করব বড় আশা ছিল যে কোনো একটা সুরাত তাফসীর ছোট মতো সুরাত তাফসীর 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সংক্ষিপ্তভাবে করব কিন্তু এমন পরিস্থিতি হলো ব্যাপারটা কি জানেন শুধু এই জলসাটা মুসলিম ভাইরা শুধু শোনে না আমার অমুসলিম ভাইরা তারা আমার এক ভাই বললেন যে হুজুর অমুসলিমরা এই মোবাইল থেকে ওই নিয়ে নিয়ে লিঙ্ক নিয়ে তারা বসে আছে যে আব্দুল্লাহ গিল মারুফ সাহেব কি আলোচনা করে শুনব এজন্য কোরআন হাদিস সঙ্গে মিক্স বক্তব্য অর্থাৎ এজমা কেয়াসের সাথে বাস্তবের সঙ্গে জীবনের আলোচনা করতে গিয়ে এ বক্তব্যটাকে এইভাবে আমার করতে হলো মানে ঠিক চানাচুর মার্কা বক্তব্য করতে হলো পচা বাদাম 2-1টা গেছে আর ভালো বাদামও আছে চিন্তা নেই ডাল মুগ ডাল ভাজা সব মোটামুটি চানাচুর মার্কা বক্তব্য আমাকে আজকের করতে হলো বাপ খারাপ ভাববেন না কারণ সকলের দিকে লক্ষ্য রেখে বাপ কারণ আমি ভেবেছিলাম মাদ্রাসার জলসা এই আমার দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় যত মাদ্রাসাতে আমি গিয়েছি এক একটা সুরাত তাফসির করেছি কিন্তু আজকের এখানে চিন্তা করে দেখলাম মাদ্রাসার স্বার্থে সব দিক চিন্তা ভাবনা করে গো বাপ একটু মিক্সড বক্তব্য আপনাদের কাছে রাখলাম এতক্ষণ বক্তব্য রাখলাম দেখতে দেখতে 12:30 বেজে গেছে বাপ খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো আপনাদের বাপেরা আমি একটা কথা বলবো রুমাল দেন বাপেরা আপনাদের কাছে একটা কথা বলছি একটা রুমাল পাঠাচ্ছি আপনাদের কাছে মাদ্রাসার ছেলে বাবা এ বাবা তোমরা দুজনে ওঠো না বাপ এই রুমাল পাঠাচ্ছি বাপ 2 টাকা 10 টাকা 20 টাকা 50 100 500